প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এমডি ডলার স্যার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমরা দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কীভাবে একটি নতুন স্লাইড নিতে হয়। আমার এই ভিডিওটি সবচেয়ে বেশি উপকারে আসবে যারা শিক্ষক তাদের জন্য, অর্থাৎ এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে ক্লাসে অনেক কিছু দেখাতে হয়, তাই শিক্ষকদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে। আশা করি সকল শিক্ষক আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হবে। আমি এই ভিডিওগুলি ধারাবাহিকভাবে দিব। তো আজকে আমি যেই আজকের পর্বে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কীভাবে একটি নতুন স্লাইড নিতে হয়। তো চলুন আমরা দেখে নিই কীভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে একটি নতুন স্লাইড নিয়ে কাজ করতে হয়। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে নতুন স্লাইড আমরা দুইভাবে নিতে পারি। এক, আমরা এই যে একটি স্লাইড দেখতে পাচ্ছি, এই স্লাইডটির নিচে আমরা এই তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন রেখে একটি ক্লিক করব আমাদের লেফট বাটনে। তো লেফট বাটনে ক্লিক, মাউসের লেফট বাটনে ক্লিক করার পর এরকম একটি দাগ আসবে। দাগ আসার পর আমরা কি করব, কিবোর্ডের এন্টার চাপ দেব। এন্টার চাপ দিলে নতুন একটি স্লাইড, এই যে দেখুন নতুন একটি স্লাইড চলে আসলো। এভাবে আমরা নিতে যত খুশি তত স্লাইড আমরা নিতে পারি। যেমন এই স্লাইডের মধ্যে আমরা কিছু ধরে নিই, আমরা কিছু লিখলাম, আমরা লিখলাম ধরুন আই আই হেদায়েত, আমি লিখলাম, হয়ে গেল। এটাকে আমরা বড় করতে পারি। এগুলো আমি একে একে সবই দেখাবো, তবে আজকে আমাদের ভিডিওর টপিকস যেটি সেটি হচ্ছে কীভাবে আমরা নতুন নতুন স্লাইড নেব। তো আমরা আবার যদি স্লাইড নিতে চাই তাহলে আমরা আবার এই অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন টিকে আমরা এই স্লাইডের নিচে রেখে আমাদের মাউসের লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটি দাগ আসবে। দাগ আসলে আমরা আবার কি করব, আমরা আবার এন্টার চাপ দেব। এন্টার চাপ দিলে আবার নতুন একটি স্লাইড চলে আসবে। তো এভাবে আমরা নতুন স্লাইড নিতে পারি। এছাড়া আমরা আরেকটি পদ্ধতিতে আমরা স্লাইড নিতে পারি, নতুন স্লাইড নিতে পারি, সেটি হচ্ছে এই যে এখানে লেখা রয়েছে, লক্ষ্য করুন এই হোমের নিচে লেখা রয়েছে নিউ স্লাইড। এই নিউ স্লাইডে যদি আমরা ক্লিক করি আমাদের নতুন একটি স্লাইড চলে আসবে। আমরা ক্লিক করি, অর্থাৎ এই নিউ স্লাইডে অ্যারো চিহ্নটি রেখে আমাদের মাউসের লেফট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। আসলে এখানে আমাদের যেটা খুশি, আমরা দেখুন কিন্তু ব্ল্যাঙ্ক পেপারগুলি নিছি, আমরা ব্ল্যাঙ্ক পেপারই নিই। এই যে নিলাম, এই যে আরেকটি স্লাইড হয়ে গেল। আগে ছিল এই দুটি, এখন কিন্তু এই যে আরেকটি স্লাইড হয়ে গেল। এখন আমরা এই স্লাইড ইচ্ছা করলে লিখতে পারি। হ্যাঁ, তো আমরা লিখলাম টুডে, লিখলাম আমরা একটু বড় করি। এগুলি সবই আমি একে একে দেখাবো কীভাবে বড় করে, কীভাবে কী করে। যেহেতু আজকে আমাদের ভিডিওর মূল টপিকসই হচ্ছে কীভাবে স্লাইড, নতুন স্লাইড নিব, সেহেতু আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, শুধু নতুন স্লাইড কীভাবে নেয় সেই বিষয়টি আজকে আমি দেখাবো। তো আবার যদি একটি স্লাইড নিতে চাই আমরা কি করব, আবারও আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ধরুন এটা নেব, তাহলে আমরা এখানে ক্লিক করলে নতুন আরেকটি স্লাইড চলে আসবে। যে এখনকার স্লাইডটি কিন্তু আবার অন্যরকম। এরপর যদি আবার স্লাইড নিতে চাই তাহলে আমরা আবার এখানে ক্লিক করব নিউ স্লাইডে। নিউ স্লাইডে ক্লিক করার পর ধরুন আমরা এইটা নিব, তে নিলাম, এই যে এখন কিন্তু আবার অন্য আরেক রকম স্লাইড চলে আসলো। তো যাই হোক, প্রিয় দর্শক, আমার আজকের ভিডিও
তো আমি সবার বোঝার সুবিধার্থে আমি আরেকবার একটু রিপিট করতেছি, সেটি হচ্ছে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কাজ করতে গেলে আমাদের নতুন স্লাইড নিতে হয়, আর এই নতুন স্লাইড আমরা দুইভাবে নিতে পারি। একটি হচ্ছে এই এই যে নিউ স্লাইড লেখা রয়েছে, এই নিউ স্লাইডে আমরা আমাদের অ্যারো চিহ্নটি এনে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যেটা খুশি সেটা আমরা নিব। এই যে আমরা নিলাম, হ্যাঁ হয়ে গেল নতুন একটি স্লাইড। এছাড়া আরেকটি পদ্ধতিতে আমরা নিতে পারি, সেটি হচ্ছে এই যে এই পাশে আমরা স্লাইডগুলি দেখতে পাচ্ছি, এই স্লাইডের নিচে আমাদের অ্যারো চিহ্ন রেখে আমাদের মাউসের লেফট বাটনে ক্লিক করলে এরকম একটি দাগ আসবে। দাগ আসলে এরপর আমরা কিবোর্ডের এন্টার চাপ দিলে নতুন একটি স্লাইড হয়ে যাবে বা নতুন একটি স্লাইড চলে আসবে। তো এভাবেই আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে নতুন স্লাইড নিতে পারি। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের বন্ধুদের সাথে এবং আপনার বন্ধুদের সাথে আমার এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আমার এই ভিডিওটি আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন এবং আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।